আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর বিশেষের মধ্যে আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করেছি। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম আপনাদের সাথে কিছু ব্রেকফাস্ট আইডিয়া শেয়ার করব। ব্রেকফাস্ট আইডিয়াগুলো খুবই সিম্পল হবে, বাট একটু আনকমন আর অনেক হেলদি। এরকম কিছু ব্রেকফাস্ট আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, অনেকদিন ধরে ভাবছি। বাট রাতের বেলা একটু লেট করে ঘুমাতে যাওয়া হয়, সকালবেলা আর্লি উঠতে পারি না। আর ফজরের নামাজের সময় উঠলেও হয় কি, ফজরের নামাজটা পড়ে এতটাই ঘুম আসে যে উঠতে উঠতে দেখি 10টা 11টা বেজে যায়। এর মধ্যে আমুই ব্রেকফাস্টটা রেডি করে ফেলে, তাই সেভাবে আর তেমন কিছু বানানো হয় না। তো অনেক দিন পর আজকে সকালবেলা একটু আর্লি উঠেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে ব্রেকফাস্ট আইডিয়াটা শেয়ার করে ফেলি। আজকে যেহেতু ফার্স্ট দিন, তাই আজকে খুবই সিম্পল একটা ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করছি আমার এই ব্রেকফাস্ট আইডিয়া চ্যাপ্টারটা। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্লেন ব্রেড উইথ বয়েল এগ। তো এই জন্য আমি একটা ব্রেডকে একটা প্যানে হালকা করে টোস্ট করে নিয়েছি। খুব বেশি টোস্ট করার প্রয়োজন নেই, হালকা টোস্ট করে নিলেই হবে। আর কিছু গাজরকে এভাবে জুলিয়ান কাট করে অল্প একটু অয়েল দিয়ে রোস্ট করে নিচ্ছি। একটু সল্ট দিয়েছি, আপনারা চাইলে বাটার দিয়েও রোস্ট করে নিতে পারেন। আমার বাটার শেষ হয়ে গেছে বাসায়, এই জন্য আমি অল্প একটু অয়েল দিয়ে এটাকে খুব ভালো করে রোস্ট করে নিচ্ছি। আর যদি চান নর্মালভাবে রোস্ট করে নিতে, সেটাও পারেন, যে কোনো অয়েল অথবা বাটার ইউজ করবেন না, সেটা আরও হেলদি হয়। কিন্তু আমার কাছে না, এই ক্যারটটা একটু অয়েল অথবা বাটার দিয়ে হালকা একটু রোস্ট করে নিলে খেতে বেশি ভালো লাগে। এই জন্য আমি যখনই ক্যারট খাই কোনো কিছুর সাথে একটু রোস্ট করে নিই। আর আমি এখানে একটা বয়েল এগকে স্লাইস করে নিচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম যে একটা পোস্ট ডিম করে নেব, কিন্তু ডিম পোস্টটা না, ভিতরে কুসুমটা যে নরম থাকে ওইটা আমি খেতে পাই না, আমার কাছে জানি কেমন লাগে। এই জন্য পরে প্রেফার করলাম যে এখানে বয়েল এগটাই বেশি ভালো হবে। আর ডিম ভাজি অ্যান্ড ডিম পচে না, অনেক বেশি অয়েল লাগে। সকালবেলা যদি আমরা অনেক বেশি অয়েল ফুল দিয়ে আমাদের ব্রেকফাস্টটা স্টার্ট করি, সারাদিন কিন্তু আমাদের মধ্যে একটা অ্যাসিডের প্রবলেম ক্রিয়েট করতে থাকে। এই জন্য সকালবেলা ট্রাই করেছি যে হেলদি কিছু দিয়ে ব্রেকফাস্ট স্টার্ট করেন। এখানে আমি ব্রেকফাস্টের সাথে একটা জুস বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্টের সাথে সবসময় একটা জুস অথবা হেলদি ড্রিঙ্কস আপনি যদি খেয়ে থাকেন, তাহলে আপনি সারাদিনটা অনেক বেশি ফ্রেশ যাবে এবং অনেক বেশি হেলদি মনে হবে নিজেকে। তো এই জুসটা প্রিপেয়ার করার জন্য আমি কিছু ম্যাঙ্গো নিয়েছি আর ডেট দিয়ে জুসটাকে প্রিপেয়ার করে নিয়েছি। কোনো সুগার ইউজ করিনি, অল্প একটু মিল্ক খেয়েছিলাম, কিন্তু খুবই সামান্য মিল্ক অ্যাড করেছি। আপনারা চাইলে সুগার অ্যাড করতে পারেন অথবা হানি, তবে আমি সুগারটাকে প্রেফার করব না, হানিটি এখানে অ্যাড করলে ভালো হয়, যেহেতু সুগারটা আমাদের হেলথের জন্য মোটেই ভালো না। আমি এখানে কিছু কিউকাম্বারও নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্টে, অ্যান্ড বয়েল এগের উপর আমি কিছু সল্ট দিয়েছি। তো সব মিলিয়ে আমার ব্রেকফাস্টটা এখন রেডি হয়ে গেছে। সকালবেলা ট্রাই করেছি আপনাদের সাথে খুবই হেলদি একটা ব্রেকফাস্ট দিয়ে দিনটাকে স্টার্ট করার জন্য। আর আমি আমার এই ব্রেকফাস্ট চ্যাপ্টারটা সাজিয়েছি খুব সিম্পল অ্যান্ড হেলদি কিছু খাবার দিয়ে, যেগুলো খুব সহজেই আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং যেগুলো প্রিপেয়ার করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আসলে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সবসময় ভেবে থাকি যে কী রেডি করব ব্রেকফাস্টের জন্য, বা রাতে থেকে আমাদের মাথায় একটা টেনশন কাজ করে সকালবেলা উঠে আমরা কী প্রিপেয়ার করব। অ্যাকচুয়ালি কী, রেগুলার না একই ধরনের খাবার খেতে ভালো লাগে, আর আগে থেকে যদি কোনো প্ল্যান না থাকে ব্রেকফাস্টের, তাহলে সকালবেলা অনেক তাড়াহুড়া লেগে যায়। আর তাড়াহুড়া বশত আমরা একই ধরনের খাবারই প্রিপেয়ার করে ফেলি, যেটা খুব বোরিং লাগে। বিশেষ করে আমার ক্ষেত্রে তো প্রায় সময় এই জিনিসটা হয়, আম্মু যখন একই ধরনের খাবার অনেক দিন ধরে প্রিপেয়ার করতে থাকে, সকালবেলা উঠে আমার মনটাই খারাপ হয়ে যায়। আম্মুকে বলি একই ধরনের খাবার কেন প্রিপেয়ার করো সবসময় সকালবেলা, ভালো লাগে না খেতে। তাই আমি ভাবলাম যে আমি যদি আপনাদেরকে ব্রেকফাস্ট আইডিয়াগুলো শেয়ার করার মাধ্যমে একটু হেল্প করতে পারি, তাহলে হয়তো বা আমার মতো যারা সকালবেলা ঘুম থেকে উঠে একই ধরনের খাবার খেতে খেতে বোরিং ফিল করছেন, তাদের একটু হলেও হেল্প হবে। এই জন্য আমার এই ব্রেকফাস্ট চ্যাপ্টারটা স্টার্ট করা। আপনাদের যদি ভালো লাগে অথবা আপনাদের মাথায় যদি ভালো কিছু আইডিয়া থাকে, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমার ব্রেকফাস্ট করা শেষ, এখন আমি ড্রয়িং রুমে এসে দেখি আম্মু একটা পুরনো ফ্লাওয়ার ভাসকে কালার করে নিচ্ছে। এই ফ্লাওয়ার ভাসটা আমাদের বাসায় কম করে হলেও 10 থেকে 12 বছর হবে, কিন্তু এটা আমার আম্মুর হাতে কেনা ফার্স্ট মাটির কোনো ফ্লাওয়ার ভাস, এই জন্য আম্মু এটার মায়া ত্যাগ করতে পারছে না। এটা পুরনো হয়ে যাওয়ার পরেও আম্মু এটাকে আবার নতুন করে রিপেয়ার করে নিচ্ছে। তো
তো আমি বললাম এটাকে ফেলে দাও, অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস এখন কিনতে পাওয়া যায়। আমু বলে না এটা আমার ভালো লাগে, আমি এটাকে কালার করে নিলেই তো এটা আরও সুন্দর হয়ে যাবে, এটাকে ফেলে দেওয়ার কী প্রয়োজন। আসলে ভালো লাগা জিনিস যতই পুরনো হোক না কেন সেটার মায়া কখনোই ত্যাগ করা যায় না। যেহেতু জিনিসটা ভালো লাগে তাই আমরা চেষ্টা করে থাকি অলওয়েজই কীভাবে এটাকে আবার রিপেয়ার করে আমাদের কাছে রেখে দেওয়া যায়। আমিও না সেম কাজটাই করি, হয়তো বা আম্মুর কাছ থেকে জিনগতভাবে পেয়ে থাকবো, জানি না কীভাবে এসেছে, গড গিফটটা হতে পারে, কিন্তু আমার কাছেও যেই জিনিসটা আমার পছন্দ সেটা যতই পুরনো হোক না কেন আমি এটাকে সুন্দর করে রেখে দিই। আর আম্মু এগুলো দেখে সারাদিন আমার সাথে চিরাচিরি করে, কী ভাঙ্গারি টাঙ্গারি জিনিস ঘরের মধ্যে রেখে দিয়েছো। তখন আম্মুকে বলতে হবে যে তোমার কাছ থেকেই জিনগতভাবে এটা আমার মধ্যে এসেছে, পছন্দের জিনিস আমি চাইলেও ফেলতে পারি না। আর আমার এমন না মাটির এই জিনিসগুলোর প্রতি অন্যরকম একটা নেশা বা আগ্রহ আছে, সেটা যতই পুরনো হোক না কেন সে সেটাকে খুব সুন্দর করে যত্ন করে আবার রিপেয়ার করে রেখে দেবে। আমার এটা কালার করা শেষ হয়ে গেছে, এটা একটু শুকিয়ে গেছে, তো আমি বলছিলাম ঠিক আছে তুমি যেহেতু এটাকে রিপেয়ার করতেই চেয়েছো এটাকে আমি আরও সুন্দর করে তোমাকে পেইন্ট করে দিচ্ছি। তো এই জন্য আমি এটাকে আরেকটু সুন্দর করে পেইন্ট করে দেওয়ার জন্য বসেছি, দেখি কতটুকু সুন্দর করে পেইন্ট করতে পারি, আম্মুর মন জয় করতে পারি কি না। আমার ফ্লাওয়ার ভাসটা কালার করা হয়ে গিয়েছে, ওটা একটু শুকিয়ে নেয় তারপর আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে কমেন্ট করে আমাকে জানাবেন যে ফ্লাওয়ার ভাসটা কেমন হয়েছে। এখানে এসে দেখি আম্মু কিছু শাপলা কিনেছিল সেগুলো বেছে নিচ্ছে। শাপলা আমার অনেক পছন্দের একটা খাবার তাই আমি খুব খুশি হয়েছি শাপলা দেখে। আসলে কি এই সিজনটা এত ভালো লাগে আমার কাছে, এই সিজনে আমার সব পছন্দের খাবারগুলো পাওয়া যায় যেগুলো আমি খুব বেশি পছন্দ করি। শাপলা তরকারি দিয়ে আমি নিমিশেই এক প্লেট ভাত খেতে পারবো, যদিও আমি তত ভাত খাই না, তারপর আমার কাছে মনে হয় যে শাপলা তরকারি দিয়ে আমি নিমিশেই এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবো। কি খুশি শাপলা ফুলবে, তো দাঁড়াইছে কোনো সিরিয়াল বাই সিরিয়াল খেলো। আমার আপুর বেবিগুলা শাপলা ফুল দিয়ে খেয়েছিল, ওরা সকাল হলেই দৌড় দিয়ে আমাদের বাসায় চলে আসে, ওদের নাকি বাসায় এক মুহূর্ত থাকতে ভালো লাগে না। ছোটোবেলায় না আমরা এই কাজটা করতাম, আব্বু যখন বাজার থেকে শাপলা কিনে আনতো আম্মু আমাদেরকে শাপলা ফুলগুলো দিত, এই শাপলা ফুলগুলো পেয়ে আমরা অনেক খুশি হতাম। বিভিন্নভাবে গয়না বানিয়ে বা মাথায় ছোটোখাটো একটা খোপা করে, যাই হতো না কেন খোপা, সেরকম একটা খোপা করে শাপলা ফুল দিয়ে সাজতাম। তো ওদের দেখে ছোটোবেলার সেই স্মৃতি মনে পড়ে গেল। এর ফাঁকে আম্মু দুপুরবেলা লাঞ্চটা রেডি করে নিয়েছে। আজকে আম্মু দুপুরবেলা লাঞ্চে শাপলা রান্না করেছে ডাল দিয়ে। ডাল দিয়ে শাপলা খুব মজা লাগে, আবার অনেক সময় আম্মু চিংড়ি মাছ দিয়ে অথবা ইলিশ মাছ দিয়ে যে শাপলাটা রান্না করে সেটাও খুব ভালো লাগে। আসলে যার কাছে যেটা ভালো লাগে সেটা যেভাবেই রান্না করে দেখ না কেন খেতে ভালো লাগবে। আমার কাছে মনে হয় আমাকে যদি শাপলা শুধু শুধু রেখে দিয়ে বাগার দিয়ে দেয় তাও আমি খেতে পারবো। আর রান্না করেছে মাছ ভুনা, এখানে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছে আর ডাল রান্না করেছে। দুপুরবেলা আম্মু সচরাচর অল্প কিছু রান্না করে থাকে, যেহেতু আমাদের বাসায় ভাতটা কেউ তেমন বেশি খায় না, রাতের বেলাও ভাতটা সেভাবে খাওয়া হয় না, এজন্য খুব বেশি তরকারি রান্না করলে সেগুলো থেকে যায়, মোস্ট অফ দ্য টাইম অপচয় হয়ে যায়। খাবারটা অপচয় করা তো আসলে ঠিক না, এই জন্য আম্মু অল্পই রান্না করে। তো এখন আমার এই ফ্লাওয়ার ভাসটা শুকাতে শুকাতে সন্ধ্যা হয়ে গেছে, এটাকে আমি একটু পেইন্ট করে নিয়েছি। আম্মু বলছিল বিভিন্ন কালার দিয়ে একটু কালারফুল করে পেইন্ট করো, আমার কাছে না খুব বেশি হিজিবিজি জিনিস ভালো লাগে না, ওই জন্য আমি সিম্পলের মধ্যে কীভাবে এটাকে সুন্দর করে পেইন্ট করে নেওয়া যায় তাই করে নিয়েছি। আর দেখবেন সিম্পল জিনিসগুলোই না খুব বেশি ভালো লাগে, যদিও আমার এই ফ্লাওয়ার ভাসটা খুব বেশি সুন্দর হয়নি, আমি অতটা সুন্দর করে পেইন্ট করতে পারি না, যতটুকু পেরেছি সুন্দর করা ততটুকু করেছি। আর এখন থেকে ভাবছি যে একটু একটু করে পেইন্ট করার ট্রাই করব, তাহলে হয়তো বা সুন্দর করে পেইন্ট করতে পারবো। আর আমার কাছে না পেইন্টিংটা অনেক টাফ লাগে আর একটু ভয়ও লাগে, মনে হয় যে এভাবে যদি করি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, এই ভয় থেকেই হয়তোবা আমি এখন পর্যন্ত সুন্দর করে পেইন্ট করতে পারি না। তো ওই রুম থেকে এসে দেখি ডাইনিং স্পেসে আম্মু রাতে ডিনার রেডি করে রেখেছে। আজকের রাতে ডিনারটা খুবই মজার খাবার ছিল, খিচুড়ি গরুর মাংস আচার আর সাথে ছিল কিছু সালাদ। আজকে রাতে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির সাথে খিচুড়ির একটা অন্যরকম রিলেশন আছে, বৃষ্টির দিনে আপনি যত যাই খান না কেন আপনার কিন্তু ফার্স্টেই মাথায় চিন্তা আসবে যে খিচুড়ি খাই। তো এই জন্য আম্মু খিচুড়ি রান্না করে নিয়েছে,
আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।